ভাই দোস্ত বুজুর্গ, আজকে পৃথিবীর চতুর্দিকে মুসলমানের শত্রু, ঠিক কিনা? জোরে বলুন। একদিকে কাফের বেঈমান, আরেকদিকে নাস্তিক মুরতাদ, আরেকদিকে ভণ্ড পীর। এই তিন দিক থেকে ইসলামের শত্রুতা করতেছে, ইসলামের সাথে বিরোধিতা করতেছে, মুসলমানদেরকে ধ্বংসের রাজধানী বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলুন। সমগ্র পৃথিবীতে আজ মুসলমান নির্যাতিত, ঠিক কিনা বলুন। ইরাকের মধ্যে 10 লক্ষ শিশুকে হত্যা করা হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আফগানিস্তান শেষ করে দিয়েছে, আরাকান শেষ করে দিয়েছে, ফিলিস্তিন শেষ করে দিয়েছে, মায়ানমার শেষ করে দিয়েছে, কাশ্মীর শেষ করে দিয়েছে, এখন আবার নতুন করে ভারতে মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়েছে, ঠিক না বে? ঠিক ভাইয়ের আমার, আপনারা শুনলে আশ্চর্য হবেন, চীন দেশের মধ্যে এখন ডিজিটাল স্টাইলে, নিউ স্টাইলে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। চীন দেশের মধ্যে আজ মা বাবার হাত বেঁধে দিয়ে পিতামাতার সামনে সন্তানকে নির্যাতন করতেছে ইসলাম বিদ্বেষীরা, নাউযুবিল্লাহি মিন যালিক। ছোট ছোট দুই ভাই, কয় ভাই? এক ভাইয়ের বয়স 4 বছর, আরেক ভাইয়ের বয়স 8 বছর। এক নওজোয়ান আলেমে দিন, উনি একটা মসজিদের ইমাম, চীনের মধ্যে মুসলমান কম, যে এলাকার মধ্যে মুসলমান আছে ওই মুসলমান এলাকার এক ইমামকে ধরে তার দুই সন্তানকে ধরিয়ে আনিয়া ওই আলেমের হাত পা ভেদে দেওয়া হয়েছে। ওই আলেমের নাম হচ্ছে হযরত মাওলানা মাসউদুর রহমান। সারা দেশের ইন্টারনেট এই ভিডিওটি ছড়িয়েছে, ওই আলেমের হাত পা ভেদে দেওয়া হয়েছে। ওই আলেমের হাত পা ভেদে দেওয়ার পরে তার দুইটা ছোট্ট ছোট্ট শিশু বাচ্চার আঙ্গুলগুলো কেটে ফেলা হয়েছে, ওই শিশু বাচ্চার চক্ষু দুইটা কেটে ফেলা হয়েছে, ওই শিশু বাচ্চার জবানকে তারা প্যারাসুট সুতা দিয়ে সিলাই করে দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান জাতি, আজ গোটা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে মারতেছে মারতেছে মারতেছে, এখন ইমাম মাহদি আসার সময় ঘনিয়ে আসছে, ঠিক না বে? ঠিক, জোরে বলুন। ইমাম মাহদি আসার যত আলামত আছে সবগুলো আলামত প্রকাশ পেয়ে গেছে, একটাও বাকি নাই, সবগুলো আলামত প্রকাশ পেয়ে গেছে, ইমাম মাহদি চলে আসবে। এর আরেকটা সূচনা হলো গজওয়াইহীন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইমাম মাহদি আসার আগে হিন্দুস্তানের যুদ্ধ হবে, মুসলমান আর হিন্দুদের মধ্যে হিন্দুস্তানের যুদ্ধ হবে। আজ গোটা ভারতের মধ্যে মুসলমান নির্যাতিত, গোটা ভারতে মুসলমানদের বাড়িঘর গুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। হে মুসলমান জাতি, ওই চীনের ওই আলেমের হাত পা বেঁধে দেওয়া হয়েছে, হাত পা বেঁধে দিয়ে তার সামনে তার দুইটা সন্তানের চক্ষু দুইটি উড়ে ফেলা হয়েছে, ওই দুইটা মাসুম বাচ্চার হাত পা কেটে দেওয়া হয়েছে, এরপরে তার মুখটা প্যারাসুট সুতা দিয়ে সিলাই হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এ মুসলমান জাতি,
এরপরে ওই শিশু বাচ্চাদেরকে আপনারা বিশাল বড় বড় বিল্ডিং এর ছাদের উপরে উঠাইয়া ওই ছাদ থেকে নিচের মধ্যে নিক্ষেপ হয়েছে, নিক্ষেপ। এরপরে ওই শিশু বাচ্চাদের মাথা ফেটে গেছে, রক্তাক্ত হয়েছে। ওই বাবা সারা দেশের মুসলমানদেরকে দু হাত আকাশের দিকে উঠিয়ে ডাকতেছে, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা কোথায় আছো? তোমরা আমাদের জন্য সাহায্যের জন্য এগিয়ে এসো, আমরা অনেক বিপদের মধ্যে আছি, তোমরা যেখানে থাকো না কেন আমাদের সাহায্যে তোমরা এগিয়ে আসো, ঠিক কিনা বলুন। রাব্বুল আলামিন বলতেছে কোরআনুল করিমের মধ্যে, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ বলেন, কি হয়েছে তোমাদের, কেন তোমরা অস্ত্র হাতে নিয়ে জিহাদের ময়দানে নামছো না, ঠিক কিনা বলুন। হে মুসলমান জাতি, মোহাম্মদ ইবনে কাসিম 17 বছর বয়সে উনার হাতে সিন্ধু রাজ্য বিজয় হয়েছে, মারহাবা বলেন। তারেক বিন জিয়াদ 16 বছর বয়সে, তারেক বিন জিয়াদের নাম শুনলে কাফের বেঈমানদের মস্তক থর 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 করে আপনার কাঁপতো, মারহাবা বলেন। হে মুসলমান জাতি, আমরা ওই মোহাম্মদ ইবনে কাসিমের উত্তর শুনি, আমরা তারেক বিন জিয়াদের উত্তর শুনি, আমরা মাজমাদের উত্তর শুনি, আমরা বীর সালাউদ্দিন আইয়ুবের উত্তর শুনি। হে মুসলমান জাতি, আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তর শুনি। হে মুসলমান জাতি, আজ পৃথিবীর সমগ্র জায়গায় মুসলমান নির্যাতিত, পৃথিবীর কোন প্রান্ত হতে কোন মর্দে মুজাহিদ যাদের ডাক দিলে, হে মুসলমান জাতি, জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, জীবন বাজি রেখে জান দিয়ে মাল দিয়ে মুসলমানদের সাহায্যের জন্য ইমাম মাহদি চলে আসতেছে। ইমাম মাহদি যখন সারা বিশ্বের মুসলমানদেরকে যাদের ডাক দিবে, হে যুব সমাজ, কে কে রাজি আছো, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাস্তায় ইমাম মাহদির সাথে জিহাদ করতে কে কে রাজি আছেন, হাত তুলে দেখুন।